সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আর সবাই ভালোই থাকুন। আর আমাদের আজকের ভিডিওটা হলো কই মাছের হারভেস্ট নিয়ে। তো আমরা আজকে কই মাছের হারভেস্ট করতেছি, সেই ভিডিওটা তুলে ধরেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স, আশা করি সবাই ভালো আছেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিওতে দেখাবো কই মাছের হারভেস্ট। তো এই দেখেন আমাদের হাউজের কই মাছের হারভেস্ট আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে এবারে মাছগুলো। তো এই মাছগুলো 12টায় কেজি আছে, এবারে সাইজ 12টায় কেজি, হচ্ছে বড় সাইজও আছে কিন্তু এবারে ধরতে গেলে 12টায় কেজি আছে। তো আপনারা দেখতেছেন এই হাউজের আমি কিন্তু আরও অনেক হারভেস্ট দেখিয়েছি। তো এই হলো নতুন আরেকটা হাউজ, নতুন একটা হারভেস্ট। তো আপনারা যদি সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে করতে পারেন, কারণ সহজ পদ্ধতিতে মাছ চাষে যদি লাভবান হতে চান তাহলে আপনাকে প্রথমত তিনটা দিক মাথায় রাখতে হবে। একটা হলো কম খরচে ট্যাঙ্ক নির্মাণ, দ্বিতীয় হলো ভালো মানের মাছের পোনা সংগ্রহ করা, তৃতীয় হলো আপনার মাছের খাদ্যর কস্টিং কমানো। এই তিন চারটা দিক যদি আপনার ভালো ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই মাছ চাষে লাভবান হতে পারবেন। এটা হলো সহজ পদ্ধতিতে মাছ চাষের সবচেয়ে মূল পয়েন্ট যেগুলো সেগুলো। আর আপনারা অনেকে দেখা গেছে মাছ চাষ করে ক্ষয়ক্ষতি হইতেছেন, অতএব ক্ষয়ক্ষতি হওয়ার পরে একটা কালচারকে আপনারা দোষারোপ করতেছেন অনেকেই দেখতেছি। তো সেটা কিন্তু না, কারণ বায়োফ্লক আসছে, বায়োফ্লক কিন্তু একটা মাছ চাষের কালচার ছিল, মানে ভালো একটা প্রযুক্তি। তো এটা বাংলাদেশে আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি নাই, বিশেষ করে আমি বায়োফ্লক কোনো সময় করি নাই। তো যারা বায়োফ্লক দেশে আনছে তারা ভালোভাবে বায়োফ্লকটা করতে পারে না, যে কারণে বায়োফ্লকে অসফল। আর এস প্রযুক্তি ছিল সেটা অসফল হয়েছে, তারপরে আরও অনেক ধরনের প্রযুক্তি বাংলাদেশে আসছে সেটা অসফল। কিন্তু সহজ পদ্ধতিতে মাছ চাষ, এটা কিন্তু পূর্বেতে আমরা পুকুরে চাষ করতাম, এখন দেখা গেছে কি যে ওই হাউজের মাধ্যমে একটু ঘনত্ব বাড়িয়ে দিয়ে চাষ করা হয়। এখানে তো কোনো পদ্ধতি ইউজ করা হয় না, শুধু পানি দাও আর খাবার দাও আর মেডিসিন দাও, এতটুকুই। আর এখানে আর কোনো পদ্ধতি না, কিন্তু বায়োফ্লকের তো একটা পদ্ধতি ছিল, যেরকম ফ্লক তৈরি করতে হইতো, পিএস টিডিএস সব দেখতে হইতো। তো সেটাকে আমরা ইয়ে করতে পারি, সহজ পদ্ধতিতে একদম সহজ। তো আপনারা যে কোনো বয়সে দেখা গেছে, যে ছেলেটা আছে ছেলেটা বয়স 12-13 বছর বা 14 বছর, যে কোনো বয়সে ছেলেদেরকে দিও, আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন অনেকেই দেখা গেছে যে এবারে আমি দেখতেছি যে এবছর অনেকেই প্রজেক্ট করেছেন, যে তাদের বাড়ির কেউ কেউ দেখছি যে বাড়ির যে মহিলারা আছে তো মহিলারা প্রজেক্টগুলা চালাইতেছে, আবার অনেকে দেখতেছি যে ছেলে মেয়ে দিয়া প্রজেক্টগুলো করতেছে। আপনারা যে কোনো বয়সে ছেলে মেয়ে যারা বুঝদার আছে তাদেরকে দিয়ে প্রজেক্টগুলো করতে পারবেন, এখানে হাহামরি কোনো কাজ নেই। তো আপনি যদি সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে সর্বপ্রথম অভিজ্ঞ কারো কাছ থেকে, ভালো একজন ব্যক্তির কাছ থেকে জেনে বুঝে মাছটা চাষ করবেন, যেন আপনি মাছ চাষে অসফল না হন। আমাদের সবসময় আমরা একটা জিনিস বলে থাকি আপনাদেরকে, যে আপনারা মাছ চাষ করবেন যেন মাছ চাষে অসফল না হন। অনেকে দেখা গেছে যে এই এগ্রিকালচারে যারা আসে তাদের অনেকের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই কৃষি সেক্টরে আসে। আবার অনেকে আছে দেখা গেছে বেকার, কোনো কিছু করতে পারতেছে না, তারা আসছে এই কালচারে, তারা কিছু একটা করবে। তো এখন দেখা গেছে আসার পরে যদি আমরা দেখি যে লস লস লস, তাহলে তো তাদের লাইফটাই শেষ। আর প্রবাসী বাইরে যারা অত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তারপরে বাড়িতে একটা কিছু করতে চাই, কারণ আমি নিজেও একজন প্রবাসী, আমি জানি প্রবাসীর বেদনা, প্রবাসী কতটুকু কষ্ট, তারা কত কষ্টের পরে তারা টাকাটা কামাই করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই প্রবাসী ভাইরা যখন এই সেক্টরে আসে তখন আশা করি একটু ভেবেচিন্তে করে আসা উচিত, কারণ তো এই সেক্টরে অনেক প্রতারণা আছে, অনেকে বলবে আপনাকে রেণু চাষ করেন, অনেকে অনেক কিছু বোঝাবে, কিন্তু আপনি আসে যদি ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তখন দেখা গেছে এই সেক্টরে আপনার মন বসবে না। সেই কারণে আপনাকে বলবো যে আপনি যদি মাছটা চাষ করতে চান ভালো মানের পোনা দিয়ে, এরকম যেন হয় মাছের মাছের গ্রোথ যেন 4 মাসে আপনার 6-7টা কেজি আসে, বা 3.5 মাসে যেন 10-12টা কেজি আসে, এরম চাই যে এরম মাছের পোনা দিয়ে করতে হবে, ভালো মানের বেতনামি পোনা দিয়ে করতে হবে। তো
এগ্রিকালচার, এটা হলো এই কালচারটা হলো কৃষি সেক্টরটা হলো যখন শিক্ষিত তরুণরা লেখাপড়া করে, যখন চাকরি মুখী কোনো দিন কোনো কিছু পায় না খুঁজা, তখন কিন্তু এইসব কালচারে আসে, হয়তো পোলট্রি ফার্মে আসে, মাছ চাষে আসে। তারা আসে যদি এইখানে যদি ভালো কিছু করতে পারে, তাহলে আমাদের দেশ, আমাদের এই মৎস্য সেক্টরটা আছে বিশ্বের মধ্যে তৃতীয় নাম্বার, তো আশা করি যে প্রথম স্থানে চলে আসবে। আর আমরা বাইরের থেকে মাছ আর আমাদেরকে ইম্পোর্ট করতে হবে না, আমরা নিজেরাই বাইরে মাছগুলো দিতে পারবো। এখন আমরা মাছ চাষ দেখা গেছে অনেক সময় মাছের মাছ চাষ করতেছি, মাছের একটা রোগ হয়ে গেছে, যেরকম মাছ চাষ করতে গেলে যেসব রোগগুলো হয়ে থাকে, সের মধ্যে অন্যতম যে রোগগুলো আছে এটা হলো এই ভিয়েতনামি কই মাছের ফুলকা পচা, পাখনা পচা, পেট ফুলা, এরকম কিছু রোগ হয়ে থাকে। তো এই পচা, লেজ পচা, তো এই রোগগুলো হয় শুধুমাত্র পানি নষ্ট হওয়ার কারণে, পানি নষ্ট হয়ে গেলে আপনাদের এই রোগগুলো হয়। তো আপনারা আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন, তাহলে আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা দূর সমস্যা সমাধান পাবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের আরেকটি চ্যানেল আছে যেখানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা হয়, এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, দয়া করে ঘুরে আসুন। আর আমি বলবো যে আপনারা মাছ চাষে আসেন, যারা বেকার যুবক ভাইয়েরা আছেন মাছ চাষে আসেন, বা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, অনেক দিন যারা প্রবাস আছেন অতএব কিছু করতে পারতেছেন না, তাদেরকে বলবো এই সেক্টরে আসেন, আশা করি কিছু করতে পারবেন। তো আজকে আর কথা বল বাড়াবো না, এখন বিদায় নেওয়ার পালা, আবার আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে। আর এই হারভেস্টের হিসাব কিতাব বলতে, এই হারভেস্টে আমার মাত্র আমার 25,000 টাকা লাভ হয়েছে, এটি একটি 20,000 লিটার ট্যাঙ্ক, 25,000 টাকা মাত্র লাভ হয়েছে, সব কিছু খরচ বাদ দিয়ে আমি হিসাব করে দেখেছি মাত্র 25,000 টাকা লাভ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।